আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নেহাল ও আরফিন না থাকার ব্যাখ্যা দিলেন অমি। তো বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ের তুমুল দর্শক প্রিয় নাট্য সিরিজ ব্যাচেলার পয়েন্ট নাটকটি শুরু থেকেই সিজন 1 ও 2 দিয়ে ব্যাপকভাবে আলোচিত নির্মাতা কাজল আরফিন অমি। এ সিরিজে কাবিলা, নেহাল, শুভ, আরফিন আর হাবুবাই নামের চরিত্রগুলো তরুণ প্রজন্মের দর্শকদের কাছে যেন জীবন্ত হয়ে উঠেছে। নাটকটির কোনো কোনো পর্ব টিভিতে প্রচারের একদিনের মধ্যেই 10 লাখ ভিউ হয়েছে। ব্যাচেলার পয়েন্ট সিজন 1 ও 2 এর ব্যাপক সাফল্যের পর এবার ব্যাচেলার পয়েন্টের সিজন 3 প্রচার হচ্ছে। ইতোমধ্যে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 10 পর্ব প্রচার হয়ে গেছে। সিজন 3 দর্শকদের মধ্যে সাড়া পেলেও কয়েকটি কারণে দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা অমির সমালোচনাও করছেন, কারণ এই সিজনে বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্মাতা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এবারের পর্বগুলোতে নাটকটির অন্যতম চরিত্র নেহাল ও আরফিনকে না রাখা, আর এই জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে নির্মাতাকে। নেহাল ও আরফিন এই দুই চরিত্রে অভিনয় করছিলেন তসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। সম্প্রতি সময়কালের সঙ্গে এক আলাপে ব্যাচেলার পয়েন্ট সিজন 3-তে নেহাল ও আরফিন চরিত্র না থাকার বিষয়টি ব্যাখ্যা করেন সিজনটির নির্মাতা কাজল আরফিন অমি। প্রথমে চরিত্র দুটিকে না পেয়ে যারা সমালোচনা করছেন তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে অমি বলেন, আরফিন আর নেহাল এই দুই চরিত্র তো আমারই সৃষ্টি। কোনো জনপ্রিয় সিরিজ থেকে জনপ্রিয় চরিত্র সরিয়ে নেওয়ার পর যদি দর্শকরা সেই চরিত্রগুলোকে মিস না করেন, তাহলে তো ওই চরিত্রের সার্থকতা থাকে না। আরফিন ও নেহাল না থাকায় মানুষ আমাকে গালি দিলেও আমি খুশি, কারণ তারা আরফিন ও নেহাল চরিত্র দুটি মিস করছেন। তারা আবার এই চরিত্র দুটিকে ফিরে আনার দাবি জানাচ্ছেন। বিষয়টি আমি খুবই পজিটিভলি দেখছি। জনপ্রিয় দুটি চরিত্র সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে অমি বলেন, সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে। আমাদের স্কুল এবং কলেজ জীবনে যে ফ্রেন্ডগুলো থাকে তাদের সঙ্গে কি সারা জীবন একসঙ্গে থাকা হয়? আমাদের হয় না। একটা সময় দেখা যায় খুব ক্লোজ ফ্রেন্ডদের সাথেও যোগাযোগ থাকে না, আবার হুট করে একদিন যোগাযোগ হয়। এমনটি তো নাটকের ক্ষেত্রেও হতে পারে। প্রথম জীবনে ব্যাচেলার হিসেবে যার সঙ্গে ফ্ল্যাটে ওঠা হয় তার সঙ্গে কিন্তু সবসময় থাকা হয় না, পরিবর্তন আসে। নানা রকম মানুষের সঙ্গে ব্যাচেলার জীবন থাকতে হয়। ব্যাচেলার পয়েন্টেও এমনটি দেখা যাচ্ছে। তাহলে কি চরিত্রগুলো আর ফিরবে না? এমন প্রশ্নের উত্তরে অমি বলেন, যদি সময় এবং পরিস্থিতির পাশাপাশি সব কিছু মিলে যায় তাহলে অদূর ভবিষ্যতে আরফিন ও নেহাল চরিত্র আবারও আসতেও পারে। এমন তো নয় যে চরিত্রগুলো মারা গেছে, তারা জীবিত আছে, কেবল তারা প্ল্যাটে একসঙ্গে নেই, তারা নিজেদের মতো করে আলাদা আছে। ভবিষ্যতে আবার কাবিলা, শুভ, পলাশ ও হাবুবাইদের সঙ্গে নেহাল ও আরফিনদের দেখা হয়ে যেতেই পারে। কিন্তু দর্শকরা তো এই পরিবর্তনের সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অমি বলেন, দর্শকরা আবেগপ্রবণ হয়ে আমার সমালোচনা করছে, আমি তাদের শ্রদ্ধা করি, তাদের সমালোচনাকে পজিটিভলি নিই। কিন্তু দর্শকদের বলবো, তারা যদি নিজেদের বাস্তব জীবনের দিকে তাকান তাহলে এর উত্তর পেয়ে যাবেন। বাস্তব জীবনেও কিন্তু আমরা সব বন্ধুরা একসঙ্গে নেই, যে যার মতো করে জীবন অতিবাহিত করছেন। কাজেই নাটকে নেহাল ও আরফিনও দূরে চলে যেতেই পারে, আবার কোনো দিন ফিরেও আসতে পারে তাদের মাঝে। তবে যারা আবেগপ্রবণ হয়ে পরিচালককে গালি দিয়ে নেহাল ও আরফিন চরিত্রকে খুঁজছেন, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি বলবো, তারা নাটকটি নিয়মিত দেখছেন, চরিত্রগুলো মিস করছেন, আগামীতেও আপনারা ব্যাচেলার পয়েন্টের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন।
ধন্যবাদ।